ويفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه الله تعالى বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে وأمه وأبيه পিতা মাতার থেকে পলায়ন করবে وصاحبته وبنيه স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে চিন্তিত থাকবে আমার আপনার নবীজিও ওই দিন চিন্তিত থাকবেন তবে সবাই নিজের জন্য চিন্তিত থাকবে আর আমার আপনার নবী তার উম্মতের জন্য চিন্তিত থাকবে অনাকালীন সময় মাঝে মধ্যে অক্সিজেন একদিনের অক্সিজেন বিল হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা আমি যে কথাটা বোঝানোর জন্য বললাম এখন বলেন আল্লাহর এই দুনিয়ায় অক্সিজেনের অভাব আছে কিন্তু দাম কি কম দামি জিনিস আল্লাহ ফ্রিতে দিছে কেনা লাগলে টের পাইতাম কত বেশি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম দামি এক নেয়ামত তবে এইরকম দামি নেয়ামত অনেক আছে এটা সবচাইতে দামি নেয়ামত নয় সবচাইতে দামি নেয়ামত হলো ইমান কি বলেন আমার আগে মুহতারাম হযরত আরিফ মাহমুদ হাবিব সাহেব ইমানের ব্যাপারেই মনে হয় কথা বলছে সবচেয়ে দামি সম্পদ ইমান আল্লাহ প্রদত্ত দামি দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো এটাও যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এটাও আমাদের জন্য দামি এক নেয়ামত ঈমান কত দামি নেয়ামত সেটা সবাই অনুধাবন করতে পারে না কারণ আমরা তো ঈমান পাইছি ওয়ারিস সূত্রে মনে করি উত্তরাধিকার হিসাবে আমার আব্বা ঈমানদার সেই জন্য আমার আব্বা ঈমানদার আমিও ঈমানদার আমরা মনে করি এই দামি সম্পদ স্ট্রাগল করে যুদ্ধ করে যারা অর্জন করছে তারা বুঝে ঈমান কেমন দামি সম্পদ আর বেঈমানরাও ঈমানের দাম বুঝে কিন্তু আফসোস আমরা ঈমানদারেরা বাস্তবে ঈমানের দাম বুঝি না সম্প্রতি সময়ে কিছু কথা না বললেও তো নয় চট্টগ্রামের আদালতে এক ভাই মুসলমান হয়েছে তার স্ত্রীও প্রাপ্ত বয়স্ক তিনিও আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে আমাদের বাংলাদেশের আইন বলে স্বাভাবিক বিষয় এইটা একজন প্রাপ্ত বয়স্ক বয়স্কা একজন ছেলে অথবা মেয়ে সে তার নিজ ইচ্ছায় যদি অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে স্বেচ্ছায় তাকে কেউ জোর জবরদস্তি না করে তাহলে তাকে কেউ বাধা দেওয়ার অধিকার ক্ষমতা রাখে না এটা রাষ্ট্র কিন্তু আফসোস কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় এদেশে হিন্দুত্ববাদী আগ্রাসন এমন ভাবে বাড়তেছে মনে রাখবেন একটা হলো হিন্দু আর একটা হলো হিন্দুত্ববাদ দুইটার মধ্যে তফাৎ আছে এ কথা যখন আমরা বলি অনেক হিন্দু ভাইয়েরা বোঝে না মনে করে আমাদের বিরুদ্ধে বলতেছে আমি একটা এক্সাম্পল দেই পাশের দেশের হিসাবে তাইলে আপনারা বুঝতে পারবেন বলেন তো আমাদের পাশের দেশ ভারতে মুসলমান বেশি না হিন্দু বেশি হিন্দুদের মধ্যে দুইটা গ্রুপ আছে রাজনৈতিক পলিটিক্যাল দিক দিয়ে যদি দেখেন দুইটা দিক একটা যেটাকে আমরা বলি মোদির দল আর একটা হলো সোনিয়া গান্ধীর দল একটা হলো বিজেপি আর একটার নাম জানি কি কংগ্রেস এই দুইটা ওই দেশে একেবারে পপুলার দুটা রাজনৈতিক দল এবং হিন্দুদের দ্বারা ওরা ওদের হিন্দু ভোট বেশি সব ক্ষেত্রে হিন্দু বেশি আপনি দেখেন এই যে মোদির হিন্দু সমর্থক যারা এরা হলো এই উপমহাদেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করতে চায় একজন হিন্দু সে তার ধর্ম পালন করুক আমার কিছু বলার নেই কিন্তু সে চায় যে তাদের অধীনে তাদের অর্ডার মতো তাদের মন মতো সব মানুষকে পরিচালিত হতে হবে এটা কি সম্ভব সম্ভব ওই হিন্দুত্ববাদী যারা প্রতিষ্ঠিত করতে চায় ওরা চায় মুসলমানেরা নারায় তাকবীর আল্লাহু আকবার বলবে না ওরাও বলবে জয় শ্রীরাম এটা কি সম্ভব আবার কংগ্রেস সমর্থন যারা করে
আমি এদেরকে ইমানদার বলতেছি তা না, কিন্তু ওরা ওদের মতো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। ওরা চায় সকল ধর্মের মানুষের সহ অবস্থান হবে, আমরা উপমহাদেশে যুগ যুগ ধরে যেভাবে বসবাস করতেছি এভাবে বসবাস করব, কেউ যদি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করে করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের এই 92% মুসলমান, 95% মুসলমানের দেশ, আমরা বলি আমাদের দেশে একজন বোন মুসলমান হলো এবং সে প্রাপ্ত বয়স্ক, এখানে তাকে কিছু বলার নাই, অথচ দেখেন চট্টগ্রামের আদালতে ওই হিন্দুত্ববাদী উগ্রগুলো স্লোগান দিচ্ছে, একটা একটা মুসলিম দার ধরে ধরে জবাই করে। কোথায় আছে সংখ্যায় আছে যে কয় না কাজীর বলদ খাতা কলমে আছে, গোয়ালের মধ্যে নেই। আমাদের অবস্থা, আমাদের মুসলমানিত্ব শেষ, আমরা মুসলমানের লেবাসে প্যাকেটে আছে, কিন্তু বাস্তবে আমাদের মুসলমানিত্ব আমাদের থেকে দূর হয়ে গেছে। বাস্তবে যদি মুসলমানিত্ব থাকতো, ঈমানের কদর যদি আমরা বুঝতাম, ওই জালেমগুলো এই ধরনের কথা বলার সাহস কখনোই পেত না, ঠিক কিনা বলে? মুসলিম হয়েও ওখানে প্রতিবাদ করতে পারতেছে না, অথচ উগ্রতা তারা ছড়াচ্ছে। যে কথার থেকে গেলাম, দেখেন এই প্রেশারের পরেও, এই ভয়ভীতির পরেও বোন ইসলাম ছেড়ে যায় নাই, চাপ দিয়েছে। সে বলে নাই যে আমাকে জোর করে করা হয়েছে, সে তার অবস্থার উপরে অটল যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে ঈমান এনেছি, আমাকে কেউ জোর করে মুসলিম বানায় নাই। এই ধরনের ঈমানের কদর, ঈমানের দাম, ঈমান কত বড় নেয়ামত, এটা যদি ওনাদের মতো স্ট্রাগল করে আমাদের অর্জন করা হইতো, তাহলে আমরাও ঈমানের মূল্যায়ন করতাম, ঠিক কিনা বলে? এই যে উত্তর সুরি হিসাবে ঈমানদার হইছি, এই জন্য টেনশন করি না। তা যাই হোক, আমার সাবজেক্ট অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত দামি দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, এটা অন্যতম দামি এক নেয়ামত। এখন এই নেয়ামতের কদর আমরা করতে পারি না, এটা বাস্তব। কেন বলে? অটোমেটিক উম্মত হয়ে গেছি তো, এই জন্য। যদি ওই রকম ঈমান এনে প্রকৃত উম্মত হওয়া যায় লাগত, তাহলে কদর করতাম। আফসোসের ব্যাপার আমাদের জন্য। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এই দামি নেয়ামত, এই নেয়ামত আল্লাহ আমাদের দান করেছেন যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তবে যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদারদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে না একজন, নাকি আমার কথা বুঝতেছেন না? কষ্ট তো আমার হইছে, ওই ঘুরিয়া ঘুরিয়া মোটরসাইকেলে আসছে, এমনি মজা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم আল্লাহ তাআলা বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, إذ بعث فيهم رسولا من أنفسهم যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন, এটা মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ। কেন বিশেষ অনুগ্রহ? আমি ওইদিকে আর যাব না। আল্লাহ তাআলা বললেন, মুমিনদের জন্য এই রাসূল, এই নবী হলেন বিশেষ অনুগ্রহ, তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত, তবে মুমিনদের জন্য তিনি স্পেশালিটি, স্পেশাল অনুগ্রহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আলম এক বচন, আলামিন বহু বচন, তার মানে জগৎ একটা নয়, বহু জগতের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বহু জগৎ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন সব জগতের জন্য হলেন রহমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবার পবিত্র কোরআনুল করিমের সর্বপ্রথম সূরা, সবচাইতে যেই সূরার তিলাওয়াত বেশি হয় প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা লাগে। তবে ইমামের পেছনে যখন নামাজ পড়ি, ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম পড়ে, একা যখন পড়ি প্রত্যেক রাকাতে নিজে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার শুরুতেই বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ একটু বিশ্লেষণ করে আল্লাহই জবাব দেন। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব, যত জগৎ আছে সব জগতের প্রতিপালক রব হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা কুল কায়নাতের সৃষ্টি জগতের এমন একটা ইঞ্চি জায়গাও নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। আছে এরকম একটা জায়গা যে আপনাদের এলাকায় এক ইঞ্চি জায়গা আছে এই ইঞ্চি জায়গার মালিক আল্লাহ না, এরকম আছে? যেমন গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ, গোটা সৃষ্টি জগতের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতের সব সৃষ্টি উপকৃত হয়। কাফেররাও নবীজির কারণে উপকৃত হয়েছে, তাদের পাপাচার অনাচার অবাধ্যতার কারণে নবীজির কারণেই নগতে শাস্তি আসে নাই। সহিহ মুসলিমের থেকে একটা ঘটনা শোনাই আপনাদের। আবু জাহেল একদিন নবীজির সামনে আসছে, নবীজিকে শুনায় শুনায় আল্লাহ তাআলার কাছে দোয়া করুণাদায়ক শাস্তি দেন। প্রথম কথা হইল, আবু জাহেল কি আল্লাহকে বিশ্বাস করছো নাকি? বলে হ্যাঁ। আমি বলি না আল্লাহকে যে বিশ্বাস করতো এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল করিমের অনেক জায়গায় বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনাল্লাহ। আল্লাহ বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, এই জবাবে মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না, কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লায়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযযালা মিনাস সামাই মাআ ফাআহিয়া বিহিল আরদ বাদা মাউতিহা লায়াকুলুনাল্লাহ। আপনি যদি তাদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন মান নাযযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে? শুধু তাই না, বর্ষিত এই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে? অর্থাৎ ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিন, ফেটে চৌচির হয়ে যাওয়া জমিন কে পানি বর্ষণের মাধ্যমে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে? ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে, লায়াকুলুন আল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই এইগুলো যিনি করেন তিনি কে? আল্লাহই পানি দেন, আল্লাহই এই জমিনকে মৃত জমিনকে আবার জীবিত করেন, ফসল চাষাবাদের অনুপযুক্ত জমিনকে উপযুক্ত করে তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টা কে, তাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা আবার ওই একই কথা লায়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। এটা মক্কার মুশরিকদের আল্লাহর প্রতি বিশ্বাস। তবে বিষয় হলো
আল্লাহ তাআলার প্রতি এই বিশ্বাস থাকার পরেও এরা বেঈমান কেন, কাফের কেন? কারণ ওরা আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক করে যার কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে যায়, এজন্য তারা কাফের। আবার নবীজি আরেক জায়গায় এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন এবং বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছে। আমি যে কথাটা বোঝাতে চাইলাম যে ওরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। এখন আবু জেহেল দোয়া করতেছে নবীজিকে শুনিয়ে শুনিয়ে, দোয়াটা কি যে আপনি যদি সত্যই কোরআন আবু জেহেলের উপর মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাহলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। এখন বলেন তো কোন মানুষ কি নিজের উপরে শাস্তি আজাব গজব এগুলো চায়? কেউ চায়? তাহলে বলার কারণ কি? নবীজিকে শুনিয়ে বলার কারণ কি? নবীজিকে মূলত একটু তিরস্কার করা, একটু খোঁটা দেওয়া, খোঁচা দেওয়া। যেমন অনেক সময় হয় দেখবেন একটা মানুষ গরিব দরিদ্র অসহায়, মানুষটা এখন ভালোভাবে শহরে গেছে, টাকা পয়সার মালিক হয়েছে, অশিক্ষিত ছিল শিক্ষিত হয়েছে, এখন গ্রামের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি। এক সময় কি ছিল? সবচেয়ে মূর্খ, গরিব, অসহায়। এখন একটা মানুষের উন্নতি সবাই কিন্তু মেনে নিতে পারে না, উন্নতি দেখে কেউ খুশি হয়, কারো মনে হিংসা লাগে, ঠিক কিনা বলে? এখন মানুষ প্রশংসা করতেছে ওই লোকে যে এক সময় কিছুই ছিল না, আল্লাহ তাকে এখন অনেক কিছু দিছে, আমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, ধনী ব্যক্তি। ওই ব্যক্তি এক সময় আরেক বাড়িতে কাম করত, যার বাড়িতে কাজ করত সে দূরে দূরে দাঁড়ায় শুনতেছে যে মানুষ ওই লোকের প্রশংসা করতেছে যেই লোক তার বাড়িতে কাজ করে, এটা এখন আর তার ভালো লাগতেছে না। আগে সে সম্পদশালী ছিল, এখন তার প্রশংসা করতেছে। এখন মানুষের কাছে গিয়া বলে, তোমরা কার কথা কইতেছো? কে এত টাকাওয়ালা হইছে? কে এত শিক্ষিত হইছে? বলে অমক ওই ব্যক্তি। এখন মানুষ অনেক সময় কয় না, অমকে এরকম হইছে, ওরে আল্লাহ, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ আপনাদের এদিকে নাই, আছে? এখন বলেন তো ওই যে বললো যে এই খবর শোনার আগে আমি মরলাম না কেন, আজরাইল যদি তখন এসে বলে মরতে মন চায়, চলো কি বলবে? যে আসলে সত্যই মরতে চাই না, এমনি এমনি কইছে। আবু জেহেল চায় না তার উপরে পাথর বর্ষিত হোক, আজাব আসুক, কিন্তু নবীকে শুনায় বলার কারণ কি? নবীকে একটু কষ্ট দিতে চায়। কেমন যেন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি হইলাম এই এলাকার সবচাইতে বড় নেতা, আমার টাকা পয়সার অভাব নাই, লোকবলের অভাব নাই, আর আপনি কোরআন নাজিল করছেন ওর উপরে, এইটা হওয়ার আগে আমি মরলাম না। মূলত কি? নবীজিকে ছোট করতে চায়। নবীজি বুঝে এইটা নবীজিকে উদ্দেশ্য করে বলতেছে, আল্লাহর হাবিবকে এমন কথা বলছে আল্লাহ তাআলা, সাথে সাথে নবীজির জবান দিয়া বহি পাঠায়া দিছে। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ও আবু জেহেল রে, তুমি যেটা চেয়েছো তুমি সেটারই উপযুক্ত, তুমি আযাব পাওয়ারই উপযুক্ত, তবে কেন তোমারে আমি আযাব দেই না শুনো। আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করেন, নবীকেও বলেন, ও আমার হাবিব, ওরা আপনার সাথে যেমন আচরণ করে যা বলে তাতে শাস্তির উপযুক্ত, তবে কেন আমি শাস্তি দেই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আপনি তো রহমত, রহমাতুল লিল আলামিন, যেই জায়গায় রহমত আছে ওই জায়গায় আমি আল্লাহ আযাব দেই কেমনে? শুধুমাত্র আপনি তাদের মধ্যে থাকার কারণে আমি আল্লাহ আপনার সম্মানার্থে তাদের আযাব দেই না। তাহলে এমন আচরণের কারণেও কাফেররা নবীজির জন্য বেঁচে গেছে, ওই নবীর উম্মতের প্রতি দরদ মায়া মহব্বত ভালোবাসা, আমাদের প্রতি নবীজির কত মহব্বত কত ভালোবাসা এটা কল্পনাও করা যাবে না। কেমন ভালোবাসতেন নবীজি,
যে যাকে ভালোবাসে তার জন্য চিন্তিত থাকে, ঠিক কিনা বলেন? নবীজিও উম্মতের জন্য চিন্তিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। এক মজলিসের মধ্যে সবাই বসা, নবীজি কোরআন থেকে ওই আয়াত তিলাওয়াত করলেন যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ নাজিল করেছে। কি নাজিল করেছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে? ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কি দোয়া? পবিত্র কোরআনুল কারীমের 13তম পারা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রাহীম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব, এই প্রতিমাগুলো এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে, তবে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে তথা মূর্তি পূজা বাদ দিয়ে ঈমান এনেছে, ফাইন্নাহু মিন্নি, সে তো আমার দলভুক্ত, তবে ওয়ামান আসানি, যারা ঈমান আনে নাই, যারা আমার আনুগত্য করে নাই, ঈমান যদিও না আনে তারা তো ইব্রাহিম আলাইহিস সালামেরই উম্মত, ঠিক কিনা বলে? নবীজির নবুয়াতির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, হোক সে মুমিন হোক সে কাফের, সকলেই নবীজির উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে চিন্তিত, কারণ অনেক সময় বিষয়টা এমন হয় নবীগণ গুনাহগার উম্মতের ব্যাপারে চিন্তিত বেশি থাকেন। যেমন একটা মানুষের যদি চারটা ছেলে থাকে, চার ছেলের তিন ছেলে খুব ভালো, একেবারে ইমানদার, পরহেজগার, নামাজি, মুত্তাকি, আর একটা ছেলে সবচাইতে খারাপ, এই তিনজনের ভালোকে যদি একদিকে রাখা হয় একজনের খারাপই তার চাইতে বেশি হবে। এখন বলেন তো, মা বাবা সব সময় ওই ভালো তিনজনকে নিয়ে বেশি চিন্তা করে নাকি খারাপটাকে নিয়ে চিন্তা বেশি করে? শুধু তাই না, যখনই আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার এই ছেলেটা যদি ভালো হয়ে যাইতো, ওকে যদি ভালো দেখা মরতে পারতাম তাহলে মরেও শান্তি পাইতাম। এই চিন্তার কারণে, মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে খারাপ হলেও ওর জন্য চিন্তা বেশি থাকে। কেন বলে? মা তো তার বাচ্চারে সন্তানকে ভালোবাসে, বাপ তার সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে খারাপ সন্তানের ভালো হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে বলে, ঠিক কিনা বলে? বলেন তো, মা বাবা সন্তানকে যত ভালোবাসে তার চাইতে নবী তার উম্মতদেরকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আসলে কে ভালোবাসে? আমাদের ভালো তো বাসে সে মুসিবতে পাশে থাকে। যে আপনি মনে করেন এখান থেকে সুনামগঞ্জ গেছেন, একটা লোক আপনারে শুধু আপনার এলাকার মানুষ আপনারে শুধু বলে, ভাই আপনারে খুব ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়া দিয়ে আপনার কানের কাছে শুধু এই ওয়াজ শোনায়, কি বলে, আপনাকে খুব ভালোবাসি, ভাই আপনার লাগে জীবন দিয়ে দিব। আপনি মনে করতেছেন, যা খাইছি এমন এক লোক, আমারে যদি কেউ আঘাত করে সে আমার পাশে থাকবে, মুসিবতে পাশে থাকবে, তা আপনি এই লোকটাকে নিয়ে যে আপনারে খুব ভালোবাসার গল্প দেয় এড়ে নিয়ে গেছেন সুনামগঞ্জ, সুনামগঞ্জ বাজারে শহরে গেছেন, যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঝামেলা হয়ে গেছে, আপনি একটা মুসিবতে পড়ে গেছেন, মুসিবতে পড়লে কাছে থাকবে কে? যে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক না? আপনি চিন্তা করতেছেন, মুসিবতে তো পড়ছি, আমি তো একা না, সাথে আমার বন্ধু আছে, ঠিক না? আপনি বন্ধুর সাহায্যের আশায় ডাইনে তাকায় দেখেন, বামে তাকায় দেখেন, পিছে তাকায় দেখেন, বন্ধু হওয়া হয়ে গেছে। একটু আগে যে আপনারে বলছে আপনার জন্য জীবন দিতে তৈয়ার, এরই খবর নেই। এখন এই মুসিবত থেকে কোনো মতে বেঁচে বাড়িতে আসছে, মোটর সাইকেল থেকে যেই নামছেন ওই লোক দৌড়ে এসে হাজির, ভাই আরে খুব ভালোবাসি, আপনি এখন কি করবেন বলেন? হাদিয়া দিবেন?
আদিয়া দিবেন হলো থাপ পড় দিবেন, জুতার পিঠা দিবেন, বলবেন চিটিংবাজ, মিথ্যুক, প্রতারক, বাটপার, তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি তাইলে ওই বিপদে যখন করছি সব চলে গেলেও তুই আমার পাশে থাকিস, ঠিক কিনা বল? এই দুনিয়ার মুসিবত, এই দুনিয়ার বিপদ কোন বিপদ নয়, চক্ষু দুটো বন্ধ হওয়ার সাথে সাথে সব মুসিবত বিপদ শেষ। এত টাকার দরকার, এত সম্মানের দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, সম্পদ দরকার, বলেন তো চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুর দরকার হবে নাকি? আসল মুসিবত হলো কিয়ামতের ময়দানে এমন মুসিবত, আল্লাহ তাআলা সেই মুসিবতের দিনের কথা কোরআনে বর্ণনা করেন। কেমন মুসিবতের দিন, আমার আগেও হযরত একটু টাচ দিয়ে গেছে যে বিবস্ত্র অবস্থায় মানুষ উঠবে, কেউ কারো দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এই দুনিয়ায় যেই মানুষগুলো আমার আপনার আপন, মা বাবা, সন্তান সন্ততি, বন্ধু, যা বলেন না কেন, কিয়ামতের দিন কেউ আমার আপনার সামনে আসতে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউম, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে তাই না? ঘুমাসতেছে বেশি সময় না, আমি শেষ করে দিব, একটু উঠা বসা না শুনে বসে, আমি বেশি সময় আর কষ্ট দিব না। এমনিও ঠান্ডাও আছে, কুয়াশাও মনে হয় বসে, পানি তো টপ টপ করে বসে। তা ওই দিন নবীজি উম্মতের ব্যাপারে চিন্তিত থাকবেন, নবীজি এতটা চিন্তিত থাকবেন, তিনি এক জায়গায় স্থির থাকবেন না। নবীজি একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার দৌড়ায় চলে যাবেন কুল সেরাতের কাছে, না জানি তার কোন উম্মত ফুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার দৌড়ায় নবীজি চলে যাবেন মিজানের কাছে, না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার, নবীজি আল্লাহ তাআলার কাছে এসে সুপারিশ করবে। শুধু তাই না, হাশরের ময়দানে সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, বিচার কার্য শেষ। বিচার কাজ শেষ হওয়ার পরে হয় আপিল। আপিল কোন সময় হয়? যখন রায় ঘোষণা হয়, এরপরেই না আপিল হয়, বিচার কাজ শেষ হওয়ার পরে আপিল হয়। এখন বিচার শেষ, ফয়সালা শেষ, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় যাবে। তবে জান্নাতের দরজা খোলা হবে না, বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার জান্নাতের দরজা খোলা হয় না কেন? বলে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই, তিনি কোথায়? বলে, এখনো হাশরের ময়দানে আছে, কি করে? বলে, উম্মতের মাগফিরাতের চিন্তায় তিনি বিভোর। আল্লাহ তাআলা আমার আপনার নবীর হৃদয়কে উম্মতের জন্য এত ভালোবাসা দিয়ে ঢেলে দিয়েছেন, ওই কঠিন হাশরের ময়দানে আমার আপনার নবী ততক্ষণ জান্নাত অভিমুখে রওনা হবে না যতক্ষণ না তার ওই উম্মত, যার মধ্যে যারা পরিমাণ ঈমানও আছে, ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ জান্নাতের নিশ্চয়তা নবী না পাবেন, ততক্ষণ নবী নিজে জান্নাতের দিকে রওনা হবে না। অথচ হাশরের ময়দানে মানুষ কি বলবে জানেন? মানুষ বলবে, আল্লাহ, আপনি দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমারে আপনি জান্নাত দিয়ে দেন। মানে আমাকে জান্নাত দেওয়ার বিনিময়ে আপনি দুনিয়ার সব মানুষকে জাহান্নাম দিয়ে দেন, তাও আমারে আপনি মাফ করে দেন। ওই কঠিন দিন বাপ চিনবে না, মা চিনবে না, কিন্তু ওই নবী তার উম্মতকে ভুলবে না, সুবহানাল্লাহ। সেই জন্য সব নবী তার উম্মতকে ভালোবাসে, ইব্রাহিম আলাইহিস সালামও ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা যে আমার আনুগত্য করে নাই, কেমন যেন বলে আল্লাহ, তো আর ও তো আমার উম্মত, আর আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি যদি চান আমার ওই গুনাহগার উম্মতটাকেও আপনি মাফ করে দিতে পারে। মূলত মাপ চাইতেছে উম্মতের জন্য। وقال عيسى عليه السلام ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم فانك انت العزيز الحكيم। عيسى عليه السلام আল্লাহর কাছে বলে, ان تعذبهم فانهم عبادك, আয় আল্লাহ,
আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন হাকিম মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম কেমন যেন বলে, আল্লাহ আপনি যেহেতু মহাপরাক্রমশালী, আপনার গুনাহগার বান্দা, আমার উম্মতগুলারে যদি আপনি মাফ করে দেন, কেউ আপনার কাছে জবাবদিহিতা চাইবে না, হায় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত আপনার বান্দাগুলারে মাফ করে দেন। মূলত ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছে। নবীজি এই দুই আয়াত তিলাওয়াত করেছেন, যখন তিনি দুই নবীর তার গুনাহগার উম্মতের ব্যাপারে দোয়াস এই আয়াতগুলো তিলাওয়াত করলেন, এইবার নবী জিরন্তরের মধ্যে তার গুনাহগার উম্মতের মহব্বত ভালোবাসা দরদ উঠলায়া উঠল। নবীজি কি করবেন, কি করলেন, বর্ণনাকারী বলেন, ফারাফা আয়াদাই, দুই হাত তিনি উঁচু করলেন, ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি, দুই হাত উঁচু করে বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। অবাকা, সাথে সাথে দু চোখ দিয়ে অঝর জারায়, পানি পড়তেছে, কান্না করতেছে। তাহলে আল্লাহর নবী কান্না করেন আর বলেন, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আর কিছু বলেন না। কিন্তু কি বলতে চান, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বলে, জিব্রাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিব্রাইল চলে আসছে, বলে কেন কান্না করেন, যদিও আপনার কান্নার কারণ আল্লাহ জানেন, এরপরেও তিনি আপনার মুখ থেকে শুনতে চান জানতে চান। কথা হইল আল্লাহ তাআলা জানার পরেও নবীর জবানে কেন শুনতে চায়, আল্লাহ তো জানে। একটা উদাহরণ দেই, তাইলে অনেক কথা হয়তো বুঝতে সহজ হবে। আমাদের অঞ্চলগুলোর মধ্যে যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা পড়ে কি পড়ে না, 5-6 বছর 7 বছরের বাচ্চা পড়ে, সারা সপ্তাহ মা বাবাকে না দেখা ওইখানে থেকে থেকে পড়ে। এইবার যখন বৃহস্পতিবার আসে, বৃহস্পতিবার আসরের পরে বিকালবেলা ছোট্ট একটা বাচ্চা হুজুরের সামনে গিয়ে কান্না করে, বৃহস্পতিবার বিকালে ছোট বাচ্চা হুজুরের সামনে গিয়ে কাঁদতেছে, কিছু কইতে পারে না। বলেন তো, বৃহস্পতিবার বিকালে ছোট কোনো ছাত্র গিয়ে যদি হুজুরের সামনে কান্না করে, এই কান্নার কারণ কি আপনারা কোন তো? বাড়ি যাইতো চায়, ছুটি চায়, আপনারা আমরা যেহেতু বুঝি, হুজুরে কান্নার কারণ মনে হয় বুঝে না, বুঝে হুজুর আরো ভালো বুঝে, কিন্তু কিছু বলে না, উল্টা জিজ্ঞাসা করে কান্না করো কেন। এইবার ওই বাচ্চাটার কান্নার গতি আরো বাড়ে, হুজুর বলে যতই কান্না করো লাভ নাই, কি জন্য কান্না করতেছো এটা আগে হাত দিয়া কও। এইবার ছোট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর আমার মায়ের জন্য আমার বুকটা ফুটতেছে, কলিজাটা ফুটতেছে, একটু ছোট বোনটারে দেখতে মন চায়, একটু বাড়িতে যাইতে মন চায়, এই জন্য কামতেছি, ছুটি দেন। এইবার হুজুর একটা হাসি দিয়ে বলে, ঠিক আছে যাও, আগামীকাল সন্ধ্যার আগে আবার চলে আসবা। এখন কথা হলো, এই ছেলেটার কান্নার কারণ হুজুর জানার পরেও বোঝার পরেও কেন এর মুখ দিয়ে শুনতে চায়? বলে এই জায়গায় ওস্তাদ ছাত্রের একটা মহব্বত ভালোবাসা কাজ করে। আল্লাহ তাআলা সব জানার পরেও কেন নবীর জবাব দিয়ে শুনতে চায়? কারণ এখানেও আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বতের বহির প্রকাশ, এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে শুনতে চায়। এইবার জিব্রাইল আমিনকে পেয়ে আমার আপনার নবী প্রাণ খুলে উম্মতের ব্যাপারে সব বললেন। জিব্রাইল আলাইহিস সালাম গিয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যাও মুহাম্মদকে গিয়ে বলে দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। অনেকগুলো হাদিস, এই ভালোবাসার হাদিস বলা যাবে, আমি বেশি লম্বা করব না, বিদায় সংক্ষিপ্ত সারে বলি, দুনিয়ার সব হাদিস ঘটনা একদিকে রাখেন, কিছু কিছু সময় আছে, কিছু কিছু কথা
এক ব্যক্তির কথা হাজার ব্যক্তির কথার চাইতে মর্যাদাপূর্ণ হয়, বিশ্বাসযোগ্য হয়, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী যে আমাকে আপনাকে ভালোবাসে, নবী যে তার উম্মতকে ভালোবাসে, দুনিয়ার মানুষের কথা বাদ দেন, এই ভালোবাসার সাক্ষ্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওহি নাজিল করে জানায় দিয়েছে। নবী জি আমাদের কত ভালোবাসে, এই ভালোবাসার খবর আমাদের দিবেন কে? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। এই রাসূলের কোয়ালিটি কি, এই রাসূল কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে, এই রাসূল কেমন তোমাদের জন্য? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেই বিষয়টা কষ্টের সেটা তার জন্য কষ্টকর। মানে উম্মত যেটাতে কষ্ট পায় নবীজিও সেটাতে কি পায়? কষ্ট পায়। সমব্যথী, সমব্যথী, আমার কষ্টটা আরেকজন অনুভব করে। কেন করে? একজন কষ্ট পাইলে আরেকজন কেন করে? এটা কিভাবে সম্ভব? আমি একটা উদাহরণ দিই, তাইলে বুঝতে সহজ হবে আশা করি। কষ্ট হয় না তো আপনাদের? এক লোকের একটা বাচ্চা আছে, 3 বছর 2.5 বছর বয়স। বাচ্চা যখন একবারে ছোট থাকে, বিছানায় পড়ে থাকে 2-3 মাস বয়স, সন্তান হিসাবে তার প্রতি বাবা মার মহব্বত আছে না নাই? কিন্তু যখন একটু বড় হয়, গুলি ফুটে, মুখ ফুটে, মা মা ডাকে, আব্বু আব্বু ডাকে, বলেন তো ওই ছোটবেলার চাইতে এই বাচ্চার প্রতি এখন মহব্বত বাড়ে না কমে? অনেক বাড়ে, অনেক। এখন এক মা বাবা আপনাদের অঞ্চলেই ধরেন, ওই বাচ্চাটার বয়স 2 বছর 2.5 বছর 3 বছর, হঠাৎ করে গভীর রাতে বাচ্চাটা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেল, এত জ্বর, গায়ে হাত দিলে মনে হয় পুড়ে যাবে হাত, চোখ দুটো জ্বরের যন্ত্রণায় ছলছল করতেছে, কেমন যেন ফেটে বের হয়ে যাবে, কষ্টে তার চোখ দিয়ে পানি পড়তেছে, 2-2.5 বছর বয়স, শরীরটা জ্বরে থরথর করে কাঁপতেছে, সাথে সাথে কষ্টের তীব্রতায় মুখ দিয়ে আহ আহ শব্দ বের হইতেছে, ছোট বাচ্চা। এই গভীর রাত, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই, ওষুধ খাওয়াবে ফার্মেসিও নাই, হসপিটালে নিবে যাবার ব্যবস্থাও নাই। ওই বাচ্চাটার প্রচন্ড কষ্ট হয়, ওই বাচ্চার পাশে তার মা বাবা বসা আছে, দেখতেছে বাচ্চার ওই অবস্থা। আপনারা যারা বুঝবেন তারা বুঝবেন, বলেন তো ওই বাচ্চাটা জ্বরাক্রান্ত হয়ে যেমন কষ্ট পায়, ওই বাচ্চার মা বাবা বাচ্চার চাইতে কষ্ট বেশি পায় নাকি কম পায়? নিঃসন্দেহে বেশি পাওয়া, এটা পাওয়ার কারণ আরেকজনের বাচ্চার এই অসুস্থতা, আমাকে আপনাকে ওই কষ্ট তো দিবে না, কিন্তু ওই মা বাবার লাগে কেন? বলে এটারও কারণ মহব্বত। কি বলেন? ভালোবাসা। সন্তানের কষ্ট মা বাবার সহ্য হয় না, ভালোবাসার কারণে সন্তানের কষ্টটা মা বাবা অনুভব করে। আমি আগেই বলেছি, বলেন তো আমাকে আপনাকে মা বাবার চাইতে নবী বেশি ভালোবাসে না কম ভালোবাসে? তাইলে সন্তান কষ্ট পাইলে যদি মা বাবা কষ্ট পায়, উম্মত কষ্ট পাইলে নবীজি কষ্ট পাবে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, এরপরে বলেন হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি সর্বদা সব সময় উম্মতের কল্যাণের ব্যাপারে চিন্তা করতেন, যেটাতে উম্মতের কল্যাণ সেটাই করতেন। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে, এবং এই দোয়া কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছে, সব নবী
তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন আমি এটাকে সংরক্ষণ করে রাখছি, কেন? বলে কিয়ামতের দিন ওই দোয়াটাকে আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে ব্যবহার করব। শুরুতে আরেকটা কথা বলছি, মনে আছে কিনা জানি না, আসলে বিষয় হলো যারা আলোচনা করে ওয়াজ নসিহত করে এক একজনের বলার তর্জ ধরন এক এক রকম। অনেক সময় দেখা যায় একজন সামনে আসতেছে যেটা বলতেছে, আবার অনেকে আছে সূচনা মনে না রাখলে খেয়াল না করলে পরবর্তীটা বোঝা কঠিন হয়ে যায়। যেমন দেখবেন যখন আল্লামা নুরুল ইসলাম কলিগুরি সাহেব ওয়াজ করে, আপনাদের এলাকার অন্যতম মুফাসসির হযরতুল আল্লাম পিসের কথাগুলো খেয়াল রাখতে হয়, তাহলে পরবর্তীটা বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা প্রথমে বললেন, তিনি বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, নবী এমন নবী তোমাদের জন্য সমব্যথী, তোমাদের কল্যাণকামী। তবে এটা সবার জন্য, নবী মুমিনেরও কল্যাণ চান, তার উম্মত যে কাফের তারও কল্যাণ চান। নবীজি তার উম্মত ইমানদারটাও যদি জাহান্নামে যায় পাপের কারণে কষ্ট পাবেন, আর যেটা কাফের হয়ে জাহান্নামে যাবে ওটার জন্য কষ্ট পান, ঠিক কিনা বলেন? এটা তো সবার জন্য হলো আমবার, তাহলে স্পেশাল ভাবে মুমিন উম্মতের জন্য নবী কেমন? কারণ আল্লাহ তাআলা শুরুতে বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল মুমিনদের জন্য নবী স্পেশাল, মুমিনদের জন্য নবী স্পেশাল কিছু। মুমিনদের জন্য একটা কষ্ট সবাই যদি পায় এটা সবাই মানুষ হিসাবে খারাপ লাগবে, কিন্তু যখন সন্তান কষ্ট পাবে অন্য অন্যদের কষ্ট পাওয়ায় যতটুকু খারাপ লাগছে নিজের ছেলেটা পাইলে কষ্ট কম লাগবে না বেশি লাগবে? যারা ঈমান এনেছে তারা তো স্পেশাল উম্মত, এই জন্য স্পেশাল উম্মতের প্রতি নবীজি কেমন? আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রউফুর রহিম, আর নবীজি মুমিনদের জন্য হলেন রউফ, মুমিনদের জন্য হলেন রহিম, রউফুর রহিম। এই শব্দ দুটি আল্লাহ তাআলার গুণবাচক শব্দ, দুনিয়ার কোন মাখলুক রউফ হতে পারে না, দুনিয়ার কোন মখলুক রহিম হতে পারে না। জবান খুলে বলেন তো রউফুর রহিম কে? ওই আল্লাহ রউফুর রহিম অর্থ হলো অতি সদয় পরম দয়ালু, কে জোরে বলেন, আরো জোরে বলেন কে? ওই অতি সদয় পরম দয়ালু আল্লাহ তার নবীর উম্মতের প্রতি কেমন সদয় কেমন দয়া, এটা বোঝাতে গিয়ে আলাদা শব্দ ব্যবহার করেন নাই, বরং নিজের গুণবাচক এই শব্দ দুটি নবীর সাথে ব্যবহার করে বলেন এই নবী হলেন এমন এক নবী, বিল মুমিনিনা রউফুর রহিম, নবী হলেন মুমিন উম্মতের জন্য অতি সদয় পরম দয়ালু। আপনারা কথাটা বুঝেন নাই, যদি বুঝতেন সুবহানাল্লাহ এরকম না খাওয়াইয়া মানুষের মতো বের হইতো না। আল্লাহ যে নবীর শানে কি বলেছে এটা আপনারা বুঝেন নাই, আমি বুঝাইতে পারি নাই, এটা আমার ব্যাপার, কিন্তু যদি ওলামা ইকরাম থাকে ওনারা বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে একটি শব্দ ব্যবহার করেছে এটা ওনারা বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতেন তাহলে সুবহানাল্লাহ ওই না খাওয়াইয়া মানুষের মতো বের হইতো না, জবানটা খুলে বলতেন সুবহানাল্লাহ, যে নবীর ব্যাপারে আল্লাহ কি বলছে। আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি রউফুর রহিম, আল্লাহ নবীজিরে বলতেছে আপনি রউফুর রহিম, সুবহানাল্লাহ বলেন উম্মতের ব্যাপারে আপনি রউফুর রহিম, তাহলে নবীজির উম্মতের প্রতি কেমন ভালোবাসা বুঝতে বাকি আছে? এখন বলেন যিনি আমাদেরকে এত ভালোবাসেন, যিনি আমাদের এত মহব্বত করেন, তার এই মহব্বতের প্রতিদান দেওয়ার দরকার আছে না নাই? যে দিবে সে তো ভালো, যে না দিবে ওটা তো মির্জাফর, ঠিক কিনা বলেন?
এখন নবীজি আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরও নবীজিকে ভালোবাসতে হবে। নবীজি আমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে, আপনি আপনাকে কত ভালোবাসেন তার চাইতে নবী বেশি ভালোবাসে। নবীকেও এই জন্য আমার আপনার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবো কেমনে, সব সময় তো জীবন দেওয়ার সুযোগ নেই। আবু বকর নবীকে সামনে পেয়েছে, নিজের সব সম্পদ এনে নবীর সামনে রাখছে। হযরত তালহা নবীজিকে সামনে পেয়েছে, নিজের পুত্রকে নবীর জন্য কাফেরদের অস্ত্রের আঘাতে, অস্ত্রের সামনে নিজের বুকটা নবীর জন্য ঢাল বানায়া দিছে। আমি আপনি নবীজিকে সামনে পাই নাই, কেমনে ভালোবাসব? নবীজি বলেন, আমাকে ভালোবাসার পদ্ধতি শোনো। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর নবীকে ভালোবাসলে লাভ কি? বলে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বেদুইন গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে, কখন আসবে? এই ব্যক্তির প্রশ্নের ভাব এমন ছিল, সে কিয়ামতের জন্য প্রস্তুত কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবী পাল্টা প্রশ্ন করলেন তাকে, মা আদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? লোকটা বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি জবাব দিলেন, আলমার উমাহামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই অবস্থান করবে। এইবার লোকটা বাড়ির পথে হাঁটা দিল, কথাটা শুইনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর মুখে এই কথাটা শ্রবণ করবার পর এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোন কথায় আমরা এত খুশি হই নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশা রাখি জান্নাতে নবীর সাথে থাকবো। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতে থাকতে পারবো, যদিও তাদের দুইজনের মতো আমল করতে পারি নাই, কিন্তু তাদের যেহেতু মহব্বত করি, নবীকে যেহেতু সর্বোচ্চ মহব্বত করি, আশা করি জান্নাতে আমি তাদের সাথে থাকতে পারবো। তাহলে নবীর সুন্নাতকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। জান্নাতে যদি নবীর সাথে থাকতে হয়, আগে তো জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? জান্নাতে কে যাবে? মূলনীতি নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, আমার আনুগত্য যে করেছে সে জান্নাতে যাবে, আর আনুগত্য যে করে নাই আবা উম্মত, সে জাহান্নামে যাবে। এই দুই হাদিসের সমন্বয় হলো, যেই ব্যক্তি নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করবে, নবী বলেন সে জান্নাতে যাবে, শুধু যাবে তা নয়, আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে নবীর সাথে জান্নাতে যদি থাকতে হয়, নবীর ভালোবাসার প্রমাণ যদি দিতে হয়, তাহলে নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা একটা বলি, দুনিয়ার হায়াতটা সুন্নাতের সাথে অতিবাহিত করার দরকার, নাইলে কি হবে জানেননি? আপনাদের এলাকায় লোকজন মারা যায় না? লোকজন মারা যায়, মারা গেলে তাকে যখন দাফন দেওয়া হয়, তাকে যখন গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, এরপরে জানাজা দেওয়া হয়, এরপরে লাশটা খাটিয়ায় নিয়ে কবরের পাশে নিয়ে যাওয়া হয়। কবরের পাশে গিয়া দুইজন কবরে নামে, দুইজন উপর থেকে নামায়া দেয়। এই লাশটা যখন কবরের মধ্যে রাখা হয়, এই সময় একটা দোয়া পড়ে। বলে কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কম বেশি সকলের জানা আছে, ঠিক কিনা গণ? এই দোয়ার মধ্যে কি বলে? মূলত এই দোয়ার মধ্যে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহকে বলা হয়, আল্লাহ আপনার নামে এমন একজন ব্যক্তিকে এখন কবরে রাখতেছি যার গোটা জীবন সুন্নাতের উপরে চলেছে, যে মরার সময় সুন্নাতের উপরে ছিল, এখন তাকে যখন কবরস্থ করতেছি সুন্নাতের উপরে আছে। কত সুন্দর কথা! দেখা গেল এই দোয়া পড়ে যাকে কবরে রাখা হলো,
জীবনে সুন্নতের দ্বারের কাছে যায় নাই, না তার মুখে সুন্নত ছিল, না তার চুলে সুন্নত ছিল, না তার কর্মে সুন্নত ছিল, না তার লেবাসে সুন্নত ছিল। এখন বলেন তো ওই ব্যক্তির ব্যাপারে যদি এই দোয়া পড়ে কবরে রাখা হয়, ওই ব্যক্তির ব্যাপারে এই দোয়া এই কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে? একটু চিন্তা কইরেন বাড়িতে গিয়ে, যারা মাইকে শুনতেছেন ঘরে শুয়ে শুয়ে, তারা এখনই চিন্তা শুরু করবেন। কি চিন্তা করবেন? চিন্তা কইরেন মরণ কার কখন আসে বলা যায় না, ঠিক কিনা বলেন? এখান থেকে আমি আমার বাসায় ফিরে নাও যেতে পারি, এটাই বাস্তবতা। একটু চিন্তা কইরেন এইটা যে আমি যদি এখন মারা যাই, আমার ব্যাপারেও তো কবরে রাখার সময় ওই দোয়াটা বলবে, আমার ব্যাপারে ওই কথাটা ওই দোয়াটা সত্য হবে কিনা? যদি এখনই মরে যাই, এখনই যদি আমার ব্যাপারে এই দোয়াটা সত্য হয়, তাইলে আমি কামিয়াব। আর যদি কবরে রাখার সময় দোয়াটা আমার ব্যাপারে মিথ্যা হয়, একটু চিন্তা কইরেন কবরে রাখার পরে নতুন এক সফর। মানুষ মারা যাওয়ার মাধ্যমে সব কিছু শেষ হয়ে যায় না, বরং নতুন আর একটা শুরু হয়, ঠিক কিনা বলেন? অনন্তকালের সফর শুরু হবে, ওই সফরের প্রথম ঘাঁটি হইল কবর, ওই সফরের প্রথম ঘাঁটি হইল কবর। কবরে যেন আরামে থাকতে পারে এই জন্য হলো ওই কথাটা হলো সত্যায়ন, যে আল্লাহর এমন এক বান্দাকে কবরে রাখতেছি যে নবীর রঙে রঙ্গিত। এখন দেখা গেল ওকে কবরে রাখার পরে আসলে ও নবীর সুন্নাতের সাথে কিছুই ছিল না। আমাদের বাংলাদেশেও দেখবেন সরকারি কাজকর্মের জন্য অনেক সময় সত্যায়ন লাগে কি লাগে না, অনেকে সত্যায়ন করতে গিয়া নিজেই অফিসার হয়ে যায়। এখন যদি গভর্নমেন্টের লোক টের পায় যে এই সত্যায়ন ও নিজে কইরা অমুকের নামে চালায় দিছে, কঠিন শাস্তি হবে। কি হবে বলেন? কারণ এই সত্যায়নটা সত্য না মিথ্যা? এখন ওই যে ওর নামে সত্যায়ন কইরা কবরে রাখলো, আসলে সুন্নতের খবর নাই, কয় আল্লাহ সুন্নতের উপরে ছিল, সুন্নতের উপরে মরছে, এখনো আছে, আপনার নামে এই লোকটারে কবরে রাখলাম। তাহলে আমার আপনার অনন্তকালের সফরের প্রথম ঘাঁটি কবর, ওই কবরে রাখার সময় যেই দোয়াটা পড়া হবে, ওই দোয়াটার সাথে আমার ব্যক্তিত্বের সাথে, আমলের সাথে, সুরতের সাথে যদি মিল না থাকে, এর চাইতে দুর্ভাগ্যের আর কোনো কিছুই হতে পারে না। এজন্য জীবনটাকে এমন ভাবে সাজাবো, এমন ভাবে জীবনটাকে সাজাবো, যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, যখনই হোক না কেন, এখনই যদি মালাকুল মউত চলে আসে, মৃত্যু যদি হয়ে যায় আমাকে কবরে রাখার সময়, ওই দোয়াটা যেন আমার ব্যাপারে সত্য হয়। এভাবে যদি জীবন সাজাতে পারি, ওই জীবন তাহলে দুনিয়ায়ও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আমাদের প্রতি এই মহব্বতকে অনুধাবন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নবীর এই মহব্বতের মর্যাদা সম্মান রক্ষার্থে আমাদেরকেও যেই কর্মগুলো করলে নবীকে ভালোবাসা হবে, সেই কর্মগুলো যথাযথভাবে করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। গদায় মাই আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যুব সংঘকে কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। খাস করে আল্লাহ
আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন, আশেপাশে যত কবরস্থান আছে আয় আল্লাহ সকল কবরবাসীর কবরকে জান্নাতের টুকরো বানায়া দেন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানান আয় আল্লাহ। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয় কবরের আযাব মাফ করে কবরকে আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে দিনের উপরে চলা আমাদের জন্য আপনি সহজ করে দেন, অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন, সকলের আয়ের ভিতরে বরকত দেন, বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আল্লাহ। বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাত বিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের অনেক চাওয়া অনেক আশা গুলো কবুল করে নেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে জীবনের অন্তিম সময়ে যখন মালাকুল মউত চলে আসবে আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।